আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই বইটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সমর্পিতার স্বাধীনতা কিংবা স্বাধীনতার সমর্পণ। এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে তিথির অতিথি, স্বাধীনতার সাতকাহন, সমর্পণের সাতকাহন, গালভরা বুলি, এক্সপেরিমেন্ট, নীল আকাশে ঘুড়ি। তাহলে চলুন আমরা শুরু করি স্বাধীনতার সাতকাহন। জুবায়ের স্যারের ক্লাস ছিল আজ। ইসলামে নারীর অবস্থান নিয়ে স্যার বেশ কড়া করে কিছু কথা বললেন। ইসলামে নারীর মর্যাদা একটা দাসীর চেয়েও বেশি না। নারীকে পরাধীন করে রেখেছে, নারীকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রেখেছে যাতে পুরুষ ডমিনেট করতে পারে। ইসলাম একটা পুরুষতান্ত্রিক ধর্ম, পুরুষের তৈরি ধর্ম। সূরা নিসায় পুরুষকে বলা হয়েছে স্ত্রীকে মার দিতে। এইসবই আর কি। ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা সিজিপিএ নিয়ে খুব উত্তেজিত থাকে, তাই কেউ প্রতিবাদ করল না। তিথির মনে হলো কিছু একটা বলে, আবার মনে হলো স্যারের কথায় অবশ্য যুক্তি আছে। 1400 বছর আগে সমস্ত এমনই ছিল, তাই এটাই তো স্বাভাবিক যে সেখানে আধুনিক নারী মুক্তির কনসেপ্ট থাকবে না, তাই না? মেয়েরা পুরুষদের সাথে তাল মিলিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যাবে, ঘর ছেড়ে বেরিয়ে আসবে, এটাই তো সে সময় চিন্তা করা যেত না। তাই বিধানগুলো সেই সমাজের দৃষ্টিভঙ্গিতে হয়েছে, এ আর এমন কি। পরদিন আর যাওয়া হয়নি তিথির ওই বাসায়, ইচ্ছেও লাগেনি তেমন একটা। অথচ কাল যতক্ষণ সেখানে ছিল ছাড়তে ইচ্ছে করছিল না। হতে পারে জাইনাব নাদিয়াকে ওর কাছে মনে হয়েছে পশ্চাৎপদ নারী, ওদের কাছে গেলে সেও পশ্চাৎপদ হয়ে পড়বে। এমন কোনো ভয় থেকেই পরদিন তিথি গেল না, হয়তো হয়তো না। পরিবেশ অনেক বড় জিনিস না? সেকুলার শিক্ষা ব্যবস্থায় লাখ লাখ ছেলে মেয়ে এই ঢামাডোলে পড়ে শর্ট ফোটায়, স্রেফ পরিবেশের কারণে, স্রেফ পরিবেশ। তবে স্যারের কথাগুলো যৌক্তিক মনে হলেও ডেলিভারিগুলো পছন্দ হয়নি, মনের ভিতর খচখচ করছে। আসলেই কি স্যার যেমন বলেছেন তেমনই, নাকি স্যার জানেন না বলে এমন বলেছেন? ভিতরে ঘটনাটা আলাদা। স্যার তো আর ইসলাম বিশারদ না, তাই তার কথাগুলো যৌক্তিক মনে হলেও বিশ্বাস করার আগে নিজে যাচাই করা দরকার। কিছু মানুষ আছে কিসের বিরোধিতা করে তাই জানে না। আমি যে একটা জিনিসের বিরুদ্ধে সেই জিনিসটা সম্পর্কেও তো ক্লিয়ার থাকতে হবে। হাওয়ায় বিরোধিতা করে তো লাভ নেই। এরা হলো হুজগে, প্রচলনের বিরুদ্ধে গেলে স্মার্ট হওয়া যায়, মানুষ ঘুরে তাকায়, ওয়াও। স্কুল কলেজে তার্কিক হিসেবে বেশ নাম ডাক ছিল, ভালো তার্কিক, প্রতিপক্ষের লজিক স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কেও ধারণা রাখে। ভালো বিচারক সেই যে দুপক্ষের শুনানি নিয়েই ফয়সালা করে, এক পক্ষের কথায় সিদ্ধান্ত নেয়া বেইনসাফি জুলুম। কার কাছে যাওয়া যায়? একজনই আছে, ইয়াস, দ্য নাদিয়া আপু। জবাব দিতে না পারলেও জবাব দে নেওয়ালার খোঁজ আপু দিতে পারবে নিশ্চয়ই। স্বাধীনতা, স্বাধীনতা কি তিথি? স্বযোগ অধীনতা, নিজের অধীন, নিজের মনে যা চাই যেমন চাই তাই করা, একই স্বাধীনতা বলে, তাই তো? নাকি অন্য কিছু? কফিতে দুটো করে চুমুক দেয় নাদিয়া, বৃষ্টি আর ধোয়া ওঠা কফি, সোহাগায় শোনা। হ্যাঁ, আমার জীবন, আমি যেভাবে চাইব সেভাবে কাটবে, সেভাবে চলবে, কারো ইচ্ছে মতো আমি আমার জীবন কাটাতে বাধ্য নই, আমি আমার অধীন, গলায় উত্তাপ, তাই না কি তিথি? তুমি কি কারো ইচ্ছার মতোই চলো না, পরিবারের, সমাজের বা দেশের? কারোর ইচ্ছা মতোই না? স্বাধীনতার এই সংজ্ঞা যারা শিখিয়েছে তারাও কি নিজেদের ইচ্ছা মতোই চলাফেরা করে, নাকি কোনো কিছুকে মেনে চলে, কোনো কিছুকে মানতে বাধ্য করে অন্যদেরকে? ভেবে জবাব দেয় তো। না না, তা কেন, আইন তো থাকবেই, না হলে দেশ চলবে কীভাবে? খুব সহজ একটা কথা, খুব সহজ একটা বুঝ। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। সহজ কথা যায় না বলা সহজে, যায় না বোঝা সহজে। এই তো, পরিবার, সমাজ, রাষ্ট্র হচ্ছে প্রতিষ্ঠান, এবং এগুলো সুষ্ঠুভাবে চলতে আইন লাগবে, সোজা সাপটা কথা। রাষ্ট্রীয় আইন তো তোমাকে মানতেই হবে, যেমন তুমি এখন দেশীয় আইন মানো। সমাজের ভয়ে অনেক কিছুই তো তুমি করো না, বিভিন্ন বিষয়ে তুমি পরিবারের মতের বাইরে যেতে পারো না। তাহলে তোমার স্বাধীনতার সংজ্ঞাটা কি বাস্তবসম্মত হলো, নাকি শ্রুতি মধুর ফাঁকা বুলি হলো?
আমি কারো কথায় চলি না, আমি আমার অধীন। শোনাই তো দারুণ। ভাবছে তিথি, ভাবনাটাই দরকার। আছো তো কিছুক্ষণ, নাকি চলে যাবে? ফালতু সময় নষ্ট করা যাবে না, নইলে অন্য আলাপ পেরে বিদায় করে দেয়াই ভালো। সময়ের বাজারে আগুন, নারী টিপে দেখা শেষ। হাবভাবে মনে হচ্ছে মেয়েটা জানতেই এসেছে। না আপু, আছি। আপনি ব্যস্ত না তো? না, তোমার জন্য সব সময় ফ্রি। কি যেন বলছিলাম? ওই যে, বিভিন্ন আইনকানুন নিয়ম আমাকে মেনে চলতে হয়। হ্যাঁ, তাহলে বোঝা গেল স্বাধীনতা বলতে যে অর্থ তা বাস্তবে সম্ভব না। আমরা কেউই স্ব ইচ্ছা অধীন হতে পারি না। পরিবার, সমাজ, রাষ্ট্রের সদস্য হিসেবে কোনো না কোনো আইন নিয়মকানুন তোমাকে মানতেই হয়। এমনকি তিথি, তোমার ব্যক্তি জীবনেও তুমি স্বাধীন না? আমার নিজের একান্ত ব্যক্তিগত বিষয়ে আমি স্বাধীন না? মানে কি? বিশ্বাস হয় না তিথির। বিশ্বাস হচ্ছে না তো? দেখো, কেউ আইন করা বাধ্য করছে না কাজটা করতে। তারপরও সিনেমার নায়িকা শর্ট কামিজ পরলে তোমাকেও পরতে হয়, লং কামিজ পরলে লং কামিজ, লেগিস, প্লাজো, জিন্স, যখন ফ্যাশন যেটা আসবে আমাকে পেতেই হবে। আমার মনকে কেউ যেন নিয়ন্ত্রণ করছে। নতুন নতুন মডেলের ফোন, কেউই ল্যাপটপ, কেউই বা গাড়ি। পুরোনোটা বেজে দিয়ে নতুন মডেল লাগবে। আপ টু ডেট থাকতে হবে, আধুনিক হতে হবে। আর্ট কালচারের নামে যাই আসে তাই যেন নিতে হয়, হোক না সেটা নগ্নতা, ব্যাড সিন, রেপ সিন, সমকামিতা, সব কিছুই। বিশ্বকাপের মাঝে, ভিডিও গেমসের মাঝে বোধ হয়ে ভুলে যেতে হবে সমাজের সব অসঙ্গতি, রাষ্ট্রের সব জুলুম। ভুলে যেতে হবে আমার অস্তিত্বের উদ্দেশ্য। কেউ যেন বলছে ওইসব নিয়ে ভাবতে হবে না, মেতে থাকো খেলতামাশায়। পশ্চিমা গণমাধ্যম ও সায়েন্সের নামে যে কোনো তথ্য সামনে এলে চোখ বুজে সাজদা করতে হবে। একটা ডিগ্রির জন্যে জীবনের পাঁচটা বছর এমন কিছু জিনিস শিখে বা না শিখেই পার করতে হবে যা বাকি জীবনে আমার আর কাজে আসবে না। জেএসসি, এসএসসি, এইচএসসি মার্কশিটটাই জীবন। মন মতো না হলে আত্মহত্যা করতে হবে। খ্যাতির জন্য একটা মেয়ে যেন অবলীলায় তার সব দিয়ে দেবে প্রডিউসার বা প্রতিযোগিতার হর্তাকর্তাদের। বলতো, হাজার কোটি টাকা কেন লাগবেই একটা পরিবারের? কিসের দুর্নির্বার নেশায় একজন মানুষ শত কোটি, হাজার কোটি টাকা নিতে হবে দুর্নীতি করে, খেলাপি করে? চাকুরিতে প্রমোশনের জন্যে বা চাকরি হারানোর ভয়ে লাগলে নিরাপরাধকে ফাঁসাতে হবে, মিথ্যা বলতে হবে, চোখ বুজে থাকতে হবে, বুক কাঁপা যাবে না ক্রস ফায়ারের ট্রিগার আনতে। ব্যবসায় লাভের জন্যে খাবারের মধ্যে বিষাক্ত রং, প্যাকেট বড় জিনিস কম, ম্যাঙ্গো জুসের নামে কুমড়ো, কাটা চিকন চাল, মজুত করে দাম বাড়ানো, রমজানে দাম বাড়ানো, কেবল কটা টাকা বেশি পাওয়ার আশায় আমাকে এগুলো করতে হবে। লুকে কি বলবে এর খাপে জীবনকে আটকাতে গিয়ে জীবনটাকে কেটে ছেটে বাঁকিয়ে মুচড়ে ঠেসে ঢুকাতে হবে, নইলে স্ট্যাটাস থাকবে না। প্রয়োজনে ঋণ করে ঘি খেতে হবে, হোম লোন, কার লোন নিতে হবে। কেন তিথি? হাঁ করে শুনে তিথি না দেয়ের এসব কিম্ভূত কথাবার্তা। দেখো তিথি, তুমি ভাবছো তুমি স্বাধীন, কিন্তু তোমাকে অনেক কিছু করতে হচ্ছে, আর জম্বির মতো তুমি করে চলছো, যেন অদৃশ্য কেউই তোমাকে হাঁকিয়ে নিয়ে চলছে। তোমার জীবনকে তুমি কন্ট্রোল করছো না, করছে এরা। যে প্রসঙ্গেই বলুক, রুশোর কথাটাই বাস্তবে ঘটে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। মানুষ স্বাধীনভাবে জন্মালেও সবখানেই সে শেকল বন্দী। উই আর ইন চেইনস, কফির কাপ দুটো নামিয়ে সরিয়ে রাখল নাদিয়া। তাহলে তো আমরা কোনোভাবেই স্বাধীন না, শব্দটাই ভুয়া। বাস্তবতা ভেবে দেখলে তাই। রাষ্ট্রকে দিয়ে, সমাজকে দিয়ে, পরিবারকে দিয়ে তুমি নিয়ন্ত্রিত। তুমি ট্রেন্ড মানতে বাধ্য, ফ্যাশন মানতে বাধ্য, আর্ট কালচার, কর্পোরেট খেলাধুলা, মিডিয়া, সায়েন্স, ডিগ্রি, টাকা, খ্যাতি, লৌকিকতা, ক্যারিয়ার, এদের দাসত্বে কাটছে আমাদের প্রতিটা দিন। শব্দটাই ফাঁপা। তাহলে ভুয়া শব্দটা এত ব্যবহার কেন? এরকম ফাঁপা অবাস্তব একটা কনসেপ্ট সবাই লালন করে। বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী মুক্তি, কেন? কেন শুনবে? শুনো, স্বাধীনতার এই ধারণাটা এসেছে ইউরোপ থেকে। আমরা ব্যবহার করি মুক্তি বন্দিত্বের বিপরীতে ছাড়া পাওয়া, আত্মনিয়ন্ত্রণ এই জাতীয় অর্থে। কিন্তু পশ্চিমা সভ্যতা যখন কোনো স্বাধীনতার কথা বলে, তখন তারা অভিধানের অর্থে বলে না, বলে পরিভাষাগত অর্থে। তখন এর মধ্যে লুকানো থাকে গোটা একটা দর্শন। কীরকম? পশ্চিমা দর্শনে
ব্যক্তির বা হিউম্যান পার্সনের প্রধান বৈশিষ্ট্য হলো স্বাধীনতা। প্রাণী সত্তাকে অতিক্রম করে ব্যক্তি সত্তায় যাবার রাস্তা হলো পরিপূর্ণ স্বাধীনতা। এ ম্যান বিকেম অ্যান ইন্ডিভিজুয়াল অর পার্সন বাই এক্সারসাইজিং হিজ ফ্রি চয়েস, বাই ফ্রিলি গিভিং ফর্ম অ্যান্ড ডাইরেকশন অফ হিজ লাইফ। ফাদার অফ মডার্ন এক্সট্রিমিজম। একজন লোক ব্যক্তি হতে পারবে যখন সে নিজের স্বাধীন সিদ্ধান্ত চর্চা করবে, স্বাধীনভাবে নিজের জীবন গড়ে নেবে এবং জীবন কিভাবে চলবে সে নির্দেশনা নিজেই স্বাধীনভাবে দেবে। আর স্বাধীনতা হলো সেই স্বাধীন ব্যক্তি যে নৈতিকতার স্রষ্টা, নিজের নৈতিকতা নিজেই ঠিক করে। স্বাধীন ব্যক্তি আগের কোনো মূল্যবাদকে মেনে নেয় না, সে মূল্যবোধ নৈতিকতা নিজে ঠিক করে। এই ব্যাপারে আমরা একটি অডিও সিরিজ তৈরি করতেছি, সেই অডিও সিরিজটির নাম হিউম্যান বিং। এই সিরিজটি শুনলে আপনারা জানতে পারবেন স্বাধীনতা, সমতা এবং উন্নতি সম্পর্কে, নারীবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি এই ব্যাপারেও জানতে পারবেন ইনশাআল্লাহ। তাদের পরিভাষায় স্বাধীনতা হলো মাপকাঠির স্বাধীনতা। আমার যেটা ভালো মনে হবে সেটা ভালো, আমার জন্যে আমার কাছে যেটা ঠিক মনে হবে সেটাই ঠিক, নিজের নৈতিকতা নিজে ঠিক করবে। মানে তো ভাবনায় পড়ে গেল তিথি। হ্যাঁ তিথি, মানে তুমি যা ভাবছ তাই। পশ্চিমা সংজ্ঞায় তুমি তখনই ব্যক্তি যখন তুমি ভালো মন্দের স্ট্যান্ডার্ড নিজেই ঠিক করবে, আগের মূল্যবোধকে মেনে না নিয়ে। মানে সোজা বাংলায় ধর্মের বেঁধে দেওয়া মূল্যবোধের মাপকাঠিকে স্বীকৃতি না দিয়ে নিজেই নিজের নৈতিকতা স্ট্যান্ডার্ড ঠিক করে নেবে প্রকৃত ব্যক্তি। ভ্যালিউজ আর নট রিকগনাইজড বাই ইউ, ভ্যালিউজ আর ডিটারমাইন্ড বাই ইউ। ওহো, একটা শব্দের ভিতর পুরো একটা দৃষ্টিভঙ্গি ঠেসে দেয়া, শব্দটা তো আর নিরীহ নেই আপু। বিস্ময়ে বিস্ফোরিত তিথি। চিন্তার এই ফাঁকফোকরগুলোই ধরার জিনিস। ইউরোপ ব্যক্তি ও স্বাধীনতার এই সংজ্ঞা দিয়ে খ্রিস্ট ধর্মকে ঝেড়ে ফেলেছিল রাষ্ট্র সমাজ বাজার থেকে। এই সংজ্ঞা দিয়েই মুসলিম বিশ্বকে ইসলাম ঝেড়ে ফেলতে বলা হচ্ছে। একই রকমভাবে পশ্চিম থেকে যে শব্দগুলো আসে সেগুলো সবই এক একটা দর্শন বহন করে, মুচকি হেসে জবাব দেয় নাদিয়া। মানুষ আপনার কথা বুঝতে পারছে, এটা বিরাট খুশির ব্যাপার। কিন্তু যেমন ব্যক্তি, মানবতা, আধুনিকতা, উদারনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রত্যেকটা কথারই আছে একটা পশ্চিমা সংজ্ঞা, পশ্চিমা দৃষ্টিভঙ্গি, পশ্চিমা দর্শন, যা সত্যসিদ্ধ হিসেবে মেনে নিতে তারা আমাদের বাধ্য করছে। শিক্ষার নামে কারিকুলামের ভিতর দিয়ে এগুলো আমাদের শেখাচ্ছে, আর জাতিসংঘের নামে আমাদের দেশগুলোতে, আমাদের সংবিধানগুলোতে আমাদের সরকারগুলোকে বাধ্য করছে প্রয়োগ করতে। তিথির হাত ধরে উঠে পড়ল নাদিয়া। বৃষ্টির ছাট আসছে, ভেতরে যাই চলো। আর আমাদের ভুলটা হলো আমরা শব্দগুলো ডিকশনারি মিনিংয়ে নিই, প্রচার করি। আসলে এগুলো এত নিরীহ না যতটা শোনাই। আচ্ছা, এবার আমাকে বলো দেখি, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সবচেয়ে বেশি নিজেকে আপু। সবাই নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে আমার মতে, ঝটপট উত্তর। রাইট, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজেকে। সব কাজ, সব জল্পনা কল্পনা, পরিকল্পনা, সব কিছুর কেন্দ্র সে নিজে। নিজের সুখ, নিজের কমফোর্ট, নিজের ইগো। আমরা নিজেকে খুশি করতে চাই, নিজেকে আরাম পৌঁছতে চাই, নিজেকে রাখতে চাই সবার উপরে। এর পথে যা যা বাধা দেয় তা অস্বীকার করি, সরাতে চাই, নিজেকে খুশি করার পথ করতে চাই নিষ্কঙ্কট। সবাই ঠিক তো? ঠিক আপু, এবার মিলাও। কোনো না কোনো নিয়ম নীতি আইন বিধান তোমাকে ২৪ ঘন্টায় মানতে হয়, অথচ তোমাকে বলা হচ্ছে তুমি স্বাধীন, অতএব আগের কোনো মূল্যবোধ মানতে তুমি বাধ্য না। এটা বলে তোমাকে ধর্ম থেকে বের করা হচ্ছে, ধর্মের দেয়া স্ট্যান্ডার্ড সরিয়ে এখন তুমি জিরো পজিশনে আছো। এখন বলা হলো নিজের নৈতিকতা নিজে ঠিক করো। নিজের নৈতিকতা ঠিক করার সময় তুমি নিজের খুশিকে সামনে রাখলে, মানুষের স্বভাব যেটা। এবার তোমার খুশিকে প্রবাহিত করে দেয়া হলো বিশেষ কোনো দিকে। তোমাকে বলা হলো যত বেশি খ্যাতি তোমার হবে তত সুখী হবে, যত বেশি ফ্যাশনেবল আধুনিক পণ্য তুমি ব্যবহার করবে তুমি তত সুখী হবে, এজন্য লাগবে প্রচুর টাকা, যত টাকা তত সুখ। এই হলো পুঁজিবাদ। এজন্যে আগে ডিগ্রি, চাকরি, ব্যবসা, যত উপরে উঠা যায়। এখন কিভাবে উঠবে, কিভাবে টাকা কামাবে, সেই নৈতিকতা কিন্তু ধর্ম ঠিক করে না। কে করবে? করবো তো আমি, কারণ আমি তো ব্যক্তি, আমি স্বাধীন। হ্যাঁ আপু,
বিহব্বল দেখা যায় তিথিকে। জামেলা বেঁধেছে তো? বেঁধেছে না, টের পেয়েছ? হুম আপু, বেঁধেছে, মহা ঝামেলা বেঁধেছে। কি ঝামেলা তুমিই বলো। কিভাবে প্রচুর টাকা কামানো যায়, সেজন্য যখন নিজেই নৈতিকতা ঠিক করবে তখনও তো নিজের খুশিকেই সামনে রাখবে, যা ইচ্ছা তাই করবে, জুলুম করবে, আরেকজনকে বঞ্চিত করে নিজে উপরে উঠবে, নিজের ইচ্ছা পর্যন্ত পৌঁছাতে যা যা করা দরকার তাই করবে, যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেউ নৈতিকতার মাপকাঠি তো তখন নিজের খুশি। তাই তো হচ্ছে এখন, সবাই তো তাই করছে। শুরুতে যেগুলো বললাম, পুঁজিবাদ, ক্যাপিটালিজম, ধনতন্ত্র বা পুঁজিবাদ, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ষোড়শ শতকে ইউরোপের কয়েকটি দেশে এই নতুন সমাজ ব্যবস্থা উদ্ভব, নতুন উৎপাদনী যন্ত্রের মালিক এখানে সমাজের প্রভু, আগে যেখানে ছিল জমিদার বা সামন্ত, যন্ত্রের মালিক নির্দিষ্ট মজুরিতে যন্ত্রহীন মানুষকে দিয়ে তার যন্ত্র চালায়, বেশি থেকে বেশি পণ্য উৎপাদন করে, সেটা দেশ বিদেশে বিক্রি করে আরও যন্ত্র কিনে, আরও শ্রমিক লাগিয়ে আরও পণ্য বানায়, এইভাবে চলতে থাকে। এ এক নতুন সমাজ, নতুন ব্যবস্থা, মুনাফা অর্জনের প্রতিযোগিতা। দর্শনকোষ, সর্দার ফজলুল করিম। মুনাফার চশমায় দুনিয়ার আর সব কিছুকেই দেখা, মানি ইজ দ্য সেকেন্ড গড। পুঁজিবাদী বিশ্বব্যবস্থা এভাবে খুশি করার মূল্য দেখিয়ে আমাকে করে ফেলে গোলাম, অধীন, দাস, কখনো অর্থের, কখনো চাকরির, কখনো লৌকিকতার, কখনো খ্যাতি, ডিগ্রি, মিডিয়ার, কখনো আধুনিকতা, খেলাধুলো, শিল্প, সংস্কৃতি, পপ কালচার, ফ্যাশনের ট্রেন্ডের, কখনো কেরিয়ারের। মানুষের মগজ থেকে আসা, মানুষের বানানো যে কোনো সিস্টেমে এক পক্ষ হয় জালিম, আরেক পক্ষ হয় মজলুম। কারণ মানুষ আত্মকেন্দ্রিক, মানুষ নিজের কথা ভাবে, নিজেকে খুশি করা, এই নিজকে নিয়ন্ত্রণ না করলে সে সব কিছু ধ্বংস করে দেয়। যে কথাটা বলার জন্যে তোমাকে সারা দুনিয়া ঘুরাইলাম সেটা হলো, আসলে স্বাধীনতা শব্দটা দিয়ে পশ্চিমারা যা বোঝায় তার বাস্তব অস্তিত্ব নেই। তোমাকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে কেউই না কেউই কন্ট্রোল করে, তোমার স্বজ্ঞানে বা জ্ঞাত সারে, সবখানেই তুমি কাউকে না কাউকে মানতে বাধ্য। মানবরচিত, মানুষের বানানো কোনো না কোনো সিস্টেমকে মেনে চলছি আমরা সবাই, দাসত্ব করছি মানুষের। বর্তমান বিশ্বব্যবস্থা এইভাবেই নিয়ন্ত্রণ করছে আমাদের দেহ মন, আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আমাদেরকে দিয়ে তাদের পণ্য কামিয়ে নিচ্ছে। গরিব হচ্ছে আরও গরিব, ধনী হচ্ছে আরও ধনী। পৃথিবীর 1% মানুষের হাতে পুঞ্জীভূত পৃথিবীর 50% সম্পদ, এবং মানবরচিত ব্যবস্থার দাসত্বে আবশ্যিকভাবে কেউই জালেম হচ্ছে, কেউ মজলুম, কেননা প্রত্যেক মানবরচিত মতবাদী অপূর্ণাঙ্গ। এই পুঁজিবাদী পশ্চিমা বিশ্বব্যবস্থার কারণে বিক্রেতার কাছে ক্রেতা, সেবাদাতার কাছে ক্লায়েন্ট, অপরাধীর কাছে ভিকটিম, আসামির কাছে বাদী, বাদীর কাছে আসামি, রাষ্ট্রের কাছে নাগরিক, প্রথম বিশ্বের কাছে তৃতীয় বিশ্ব, ক্ষমতাবানের কাছে দুর্বল মজলুম হচ্ছে, জালেম নিজেও নিজের কাছে মজলুম হচ্ছে, নিজেই নিজের জীবনকে অসহনীয় করে তুলছে দাসত্বের কারাগারে। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। কিন্তু আপু, এই দাসত্বের এই জুলুমের শেষ কোথায়? তিথির গহীন আকুতি শুনে মুচকি হাসে নাদিয়া, বুক ভাঙা হাসি। যে দেয় তারও ভিতরটা ভেঙে যায়, যে দেখে তারও। একটা গল্প শোনো তিথি। পারস্যের সেনাপতি রুস্তম জিজ্ঞাসা করল মুসলিম বাহিনীর সৈন্য রাবি বিন আমের রাদিয়াল্লাহু আনহুকে, তোমরা আমাদের দেশে কেন এসেছ? ভেবেছিল গরিব বেদুইন এরা অর্থ সম্পদের লোভে আক্রমণ করেছে আমাদের, কিছু মালপানি খরচ করি চলে যাক, কি দরকার খামোখা যুদ্ধ করার। রিবি রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে, সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে দিন ইসলামের ইনসাফের দিকে, মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বে নিয়ে আসতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। জুলুমের শেষ এখানেই হলো তো। হায়াতুস সাহাবা প্রথম খণ্ড 367 পৃষ্ঠা, দারুল কিতাব। أسألك العفو.